হে দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি হবে আমাদের স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে সেরা কয়েকটি টিকটক ভিডিও নিয়ে, যার মধ্যে কিছু ভিডিও আছে যা আপনি এখনও দেখেননি। আজকে মূলত আমরা পদ্মা সেতুর কিছু পজিটিভ এবং নেগেটিভ ভিডিও দেখব। প্রথমে আসি নেগেটিভ ভিডিওগুলো নিয়ে। এই মহিলা হচ্ছে পদ্মা সেতুর প্রথম টিকটকার, যাকে খবরের নিউজের মধ্যেও দেখা যাচ্ছিল টিকটক করতে, তাই তাকে জাতি এখন নাম দিয়েছেন লিজেন্ড টিকটকার। চলুন তার সেই ভাইরাল টিকটক ভিডিওটি একটু দেখে আসি। এরপর পদ্মা সেতুর নাট খুলে নাশকতার জন্ম দিয়েছিলেন বাইজিত নামের এই ছেলেটি। সে কল্পনাও করতে পারেনি তার এই নাট খোলার জন্য তাকে আর জেলের কড়া নাড়তে হবে। পদ্মা সেতু আমাদের সম্পদ, তাই এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। বাইজিত নামের এই ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে, কারণ এখন খবরের হেডলাইনে তার মুখটি দেখলেই বোঝা যায় তার মাঝে কতটা আতঙ্ক কাজ করছে। পদ্মা সেতুতে হিসু করা ব্যক্তিও আছে। একটি ভিডিওতে দেখা যায় পদ্মা সেতুর মাঝখানে বাইক থামিয়ে হিসু করছে একটি ছেলে। গ্রেপ্তার করলে এই সমস্ত ছেলেদের করা উচিত, কারণ তারা পদ্মা সেতুকে অপমান করছে। অন্যদিকে এক লোক পদ্মা সেতু পায়ে হেঁটে সর্বপ্রথম নাকি রেকর্ড করেছেন, এমন অনেক কথাও শোনা যাচ্ছে। পদ্মা সেতুর উপরে পায়ে হেঁটে কেন? আমি ভাই ওই যে পদ্মা সেতু টুল বক্সের এখানে অনেকেই বলছে এখানে যাইলে আপনি গাড়ি পাবেন, কিন্তু ওই জায়গায় এসে আমি কোনো গাড়ি পাই নাই। যাই হোক, এইবার আসা যাক পদ্মা সেতুর পজিটিভ কিছু ভিডিও নিয়ে, যার মধ্যে প্রথমে আসে আমাদের সবার প্রিয় পলাশ ভাই, অর্থাৎ যাকে আমরা কাবিলা নামে চিনি। শুধু পলাশ নয়, আরো বেশ কয়েকজন টিকটকারও রয়েছেন যারা পদ্মা সেতুর প্রমোশনে কাজ করছেন। চলুন তার কিছু কিছু অংশ দেখে আসি। কত বড় বিশাল এক সেতু, আর তো দেখি গর্বে বুকটা ফুলে গেছে। পদ্মা সেতুকে ঘিরে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন কিছু বিচিত্রা বাহার। আপনারা চাইলে প্রতিদিনের নতুন কিছু বিচিত্রা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি, যদি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।